সবাইকে স্বাগত। আজ আমি দেখাতে চলেছি আরও একটি নিরামিষ পদের রেসিপি। এটা একটা সম্পূর্ণ নিরামিষ পদ। এই পদটি আপনারা যে কোনো নিরামিষ দিনে রান্না করতে পারেন বা কোনো পুজো পার্বণ অনুষ্ঠানেও রান্না করতে পারেন। আপনারা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আজকের রেসিপিটি কি। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক ধরেছেন, আজ আমি দেখাতে চলেছি ধোকার ডালনার রেসিপি। একটা রিকোয়েস্টেড ভিডিও রিকোয়েস্ট করেছিলেন খর্দা থেকে সুব্রতবাবু। কোনো রকম ডাল ভেজানো বাটা সমস্ত পরিশ্রম ছাড়াই আজকে আমি দেখাবো ইনস্ট্যান্ট ধোকার ডালনার রেসিপি। আমি এখানে নিয়েছি নিজের ধোকা মশলার প্যাকেট, এতে সমস্ত কিছু মেশানো আছে, আপনাকে আলাদা করে কিছু মেশাতে হবে না। বাক্সর পেছনে সমস্ত ইনস্ট্রাকশন লেখা আছে, আপনারা একটু রান্নার আগে ইনস্ট্রাকশনটা ফলো করে নেবেন। এর মধ্যে দু রকম ডাল আছে, দারচিনি গুঁড়ো আছে, হিং আছে, হলুদ আছে, সামান্য একটু নুন মেশানো আছে। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেখে প্রয়োজন পড়লে আরও কিছুটা অ্যাড করতে পারেন, তবে যারা নুন কম খান তাদের প্রয়োজন হবে না। এটা ভিজতে ভিজতে আমি অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। আমি এখানে একটা বাটিতে নিয়ে নিলাম 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 টিস্পুন হলুদ, এটা আমার 1/2 টিস্পুনের মাপ, তাই দুবার দিলাম। এই সমস্ত মশলাগুলোকে আমি একটু জল দিয়ে গুলে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ। যে কোনো গুঁড়ো মশলা রান্নার আগে যদি আমরা এইভাবে একটা বাটিতে ভিজিয়ে রাখি 10 মিনিটের মতন, তাহলে মশলাটা ফুলে নরম হয়ে একদম বাটা মশলার মতন হয়ে যায়। অন্যদিকে একটা কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য তেল। তেলটা গরম হয়ে গেলে ধোকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কড়াইয়ে দিয়ে দিলাম। এটা 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি একটা প্লেটে একটু সামান্য তেল মাখিয়ে ঢেলে দিলাম। এবার এটাকে একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব। শেপটা আপনারা আপনাদের ইচ্ছা মতন করতে পারেন, সে স্কোয়ার করুন আর ট্রায়াঙ্গেল করুন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে। এবার আরেকটা কড়াইয়ে দিয়ে দিলাম 5 টেবিলস্পুনের মতন সর্ষের তেল। তেলটা গরম হলে আমি একটা একটা করে ধোকার টুকরোগুলোকে তেলে ছেড়ে দেব। এবার এগুলোকে এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নেব। যদি এগুলো কম ভাজা হয় তাহলে কিন্তু ঝোলে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। এই সময় একটা জরুরি কথা আপনাদের বলিনি, আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই আপনারা কিন্তু ফলো করবেন। সবগুলো ধোকার পিস আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বের হলে আমি দিয়ে দিলাম 3টে বড় সাইজের কেটে রাখা আলু। আলুগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম যে মশলাটার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা। মশলাটার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য জল। এবার এই সব কিছুকে 1 মিনিটের মতন কষিয়ে নেব। 1 মিনিট পরে দিয়ে দিলাম 1টা বড় সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। আবার সব কিছুকে একসঙ্গে আরও খানিকক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের থেকেও কম চিনি। চিনি যে কোনো নিরামিষ রান্নায় দিলে একটা স্বাদের ব্যালেন্স ঘটায়, তবে আপনারা যদি কেউ অপছন্দ করে তাহলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 3টে গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানে দেখতে সুন্দর লাগার জন্য, যেহেতু লঙ্কাগুলো কাটা নেই তাই সেরকম কোনো ঝাল হবে না। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ গরম জল। জলটা বেশি দিলাম কারণ আলুগুলো সেদ্ধ হবে, এছাড়া ধোকাগুলো ঝোলে দিলে অনেকটা ঝোল টেনে নেবে, শুকিয়ে যাবে, সেই কারণেই আমি জলটা বেশি করে দিলাম। এবার 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব যাতে আলুগুলো সেদ্ধ হয়। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার একটা একটা করে ধোকা ঝোলে দিয়ে দিলাম। ধোকাগুলো দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নেব। তারপর কড়াইটাকে ঢেকে গ্যাস অফ করে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন কতটা ঝোল টেনে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব।
তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই নিরামিষ ধোকার ডালনা রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের বেল আইকনটা অন করে দিন। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, যাতে আমি চ্যানেলে কোনো নতুন রেসিপি দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ তাহলে এ পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।